দেশ রূপান্তরের একটি রিপোর্ট, ঐক্যবদ্ধ আন্দোলনের চিন্তা বিএনপির। কি সেই ঐক্যবদ্ধ আন্দোলন? এটি আগে যুগপত আন্দোলন করেছে, এখন কি তাহলে ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করবে? এমন একটি বাস্তবতাকে সামনে রেখে এই রিপোর্টটি। সমমনাদের সঙ্গে আলোচনা চলছে, চলতি মাসের শেষের দিকে নতুন কর্মসূচি আসতে পারে, তার আগে নেতাকর্মীদের জামিনের উদ্যোগে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ বহু নেতাকর্মী কারাগারে আছে, তাদেরকে জামিনে বের করে আনা এবং সবাইকে আবার সংগঠিত করা। খবরে বলা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি সহ সরকার বিরোধী দলগুলোর নেতারা। তারা বলেন, নির্বাচনের আগে যুগপৎভাবে কর্মসূচি পালন করা হলেও এখন ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি পালনের চিন্তাভাবনা চলছে। বিএনপি নেতারা জানিয়েছেন, আবার মাঠে নামার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের জামিনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজপথের শরিক দলগুলোর পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। নতুন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, কর্মসূচি না থাকলেও আমাদের আন্দোলন চলমান রয়েছে, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, কর্মসূচি ঘোষণার বিষয় এবং নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে রাজপথে আন্দোলন সংগ্রামে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে, আলোচনা এখনো চলছে, শেষ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। কী ধরনের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলছেন, রাজপথের শরিক দলগুলোর পাশাপাশি দলের নেতাদের মতামত নেওয়ার কাজ চলছে। নির্বাচনে আগে আমরা যুগপৎভাবে কর্মসূচি পালন করেছি, এখন নির্বাচনের পর ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের চিন্তা রয়েছে। সভা সমাবেশে রাজপথের শরিক দলগুলোর সবাই এক মঞ্চে উঠে বক্তব্য রাখবেন। এগুলো আলোচনার পর্যায়ে রয়েছে, এখনো চূড়ান্ত কিছু হয়নি। বিএনপির দপ্তর সংশ্লিষ্ট নেতারা বলছেন, 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন কর্মসূচি ঘোষণার আগে রাজপথের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি গত বুধবার দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব সহ অন্য পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করছেন দায়িত্বশীল নেতারা। আগামী সপ্তাহে আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা শেষে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইস চেয়ারম্যান বলেন, নতুন কর্মসূচি চূড়ান্ত করার পাশাপাশি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের মুক্তির অপেক্ষায় রয়েছি আমরা। দলের আইনজীবীরা নেতাদের মুক্তির জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছেন। পাশাপাশি নির্বাচনে অনিয়ম তুলে আনা হচ্ছে জানিয়ে বলছেন, নির্বাচনের অনিয়মের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে উঠে আসা বিভিন্ন ভিডিও চিত্র একত্র করে ভিডিও চিত্র তৈরি করা হয়েছে। এসব ভিডিও চিত্রের কপি ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আসা বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের পাশাপাশি ঢাকায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অফিসে সরবরাহ করা হচ্ছে। যাই বোঝা যাচ্ছে যে একটি নতুন আঙ্গিকে তারা মানে আন্দোলন করবে। আগে যুগপথ ছিল, সেই যুগপথটাকে এক জায়গায় নিয়ে এসে এখন আর একটু যাতে বিচ্ছিন্নতা না থাকে এবং একটা শক্তি তৈরি হয়, সেই লক্ষ্যেই হয়তো তারা আলাপ আলোচনা করছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত আলাপ আলোচনার পর তারা কি কর্মসূচি ঘোষণা করে এবং তাদের আন্দোলনের ফর্মেটটা কেমন হয়, সেই যুগপথ থাকবে নাকি ঐক্যবদ্ধ থাকবে, সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।